Yo, hello, what's up guys? Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, চলে এলাম ফ্রি ফায়ারের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। তো ফ্রেন্ডস, টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। তো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ফ্রি ফায়ারের যত আপকামিং ইভেন্ট আছে সবগুলো নিয়ে ভিডিও করা হয়। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমার ভিডিওটি শুরু করা যাক। লেটস প্লে। তো ফ্রেন্ডস, আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু গেমের মধ্যে আরও একটি নতুন ইভেন্ট চলে এসেছে। সেই ইভেন্টটি হলো বাংলাকে রাঙিয়ে দেবো গানটি। যদি ইউটিউবে 2 মিলিয়ন ভিউজ হয় তাহলে সবাই মিলে একটি সাপোর্ট পেয়ে যাবো, আর যদি 5 মিলিয়ন ভিউজ আসে তাহলে কিন্তু একটা লিজেন্ডারি গান স্কিন আমরা সকলেই পেয়ে যাব। তাই এখনও দেরি না করে গেমের মধ্যে ঢুকে তোমরা ইউটিউবে গানটিকে দেখো, অসাধারণ একটি গান, গানটি শুনলেও ভালো লাগবে, দেখে 5 মিলিয়ন কমপ্লিট করে গান স্কিনটি সবাই নিয়ে নাও। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্রি ফায়ার মাস্টি শপ চলে আসছে। তো মাইস্ট্রি শপে কী কী থাকছে আমি কিন্তু আপনাদের এখন দেখিয়ে দিব। ড্রেস, বান্ডেল এবং ইমোট, ইলাইট পাস আছে কিনা, কী কী আছে আমি কিন্তু আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে আমার ওই এডিতে। তো ফ্রেন্ডস, আমি আমার মাইস্ট্রি শপ ইভেন্টে চলে গেলাম। ইভেন্টে চলে যাওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছ সামনেই কিন্তু দুইটা বান্ডেল, প্রিন্স এবং প্রিন্সেসের যে দুই বান্ডেল, দুইটা আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবে না, কমেন্টে জানিয়ে দাও ড্রেস দুইটা তোমার কাছে কেমন লাগছে। তো ফ্রেন্ডস, আমি এখন আমার লাকটি ট্রাই করব। তো তোমরা বলো আমি কত পার্সেন্ট পাইতে পারি, এখনই সাথে সাথে কমেন্ট করো এবং লাকটি হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু কমেন্ট মিলে নিবে। তো এখানে আমি আমার লাগ স্টার্ট করে দিলাম, দেখি কত হয়। বাই 90% হয়ে যাইস ভাই, কোনোদিন পাই নাই 90% এখন পর্যন্ত। ভাই হয়ে যাইস, স্টপ করে দিলাম ভাই, দেখ দেখ গাড়ি না আমার সাথে এরকম করিস না, 90% দিস, হয়ে যা ভাই ভাই ভাই, ইয়েস 90% পেয়ে গেলাম। কিন্তু ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি 90% পেয়ে গেলাম। তো চলো এখন আমি ইন্টার করবো, ভিতরে ইন্টার করে দেখবো যে ভিতরে কী কী আছে। তো প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে মেল যে বান্ডেলটি আছে, মেল বান্ডেলটি কিন্তু এখানে রয়েছে, তার পাশেই কিন্তু রয়েছে দেখো ইনকিউবেটর বাচ্চার। ভাই ইলাইট পেস গেল কই? আচ্ছা ইলাইট পেস ওই দিকে থাকতে পারে। তো চলো দেখতেই পাচ্ছ এখানে তিনটা বান্ডেল, অসাধারণ বান্ডেল কিন্তু। চলো নিচে কি আছে, ও মাই গড, ফ্লাওয়ার ইমোট দিয়ে দিছে ভাই, ফ্লাওয়ার ইমোট দিয়ে দিছে। ফ্রেন্ডস, তোমরা যারা যাদের কাছে ফ্লাওয়ার ইমোট নাই তারা কিন্তু চাইলে নিতে পারবা এই ফ্লাওয়ার ইমোটটি মাইস্ট্রি শপ থেকে সম্পূর্ণ কম ডায়মন্ডে। ইয়ার এ মজা ঘোরায় কে ইয়ার, ফ্লাওয়ার ইমোট দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, তারপর দেখতে পাচ্ছেন কাটানার স্কিন এখানে আছে, ক্রন বক্স, ক্রন বক্সে কী আছে ভাই, আর কিছু থাকতে পারে কিন্তু এটার দাম কিন্তু একেবারেই কম, 3 ডায়মন্ড মাত্র, ক্রন বক্সের দাম 3 ডায়মন্ড। এখানে দেখতে পাচ্ছ কাটানার স্কিন আছে, এটা কিন্তু পুরনো কাটানা, পুরোনো কাটানার স্কিনও দিয়ে দিছে। কী হইতাছে গাইস মাইস্ট্রি শপের মধ্যে? তো এখানে দেখতে পাচ্ছ মেল বান্ডেল, ফিমেল বান্ডেল, মেল বান্ডেলটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে, খুবই ভালো লেগেছে, প্যান্টটা ভালো লাগে না ভাই, তো এমনি ভালো লাগছে। তো এখানে কিন্তু তুমি সুইচ করলে কিন্তু আবার ফিমেল বান্ডেলটা পাবা, এখানে কিন্তু ফিমেল বান্ডেল পাবা না, প্রথম সুইচটা ফ্রিতেই করতে পারবা। সো দাঁড়াও এখন একটা স্ক্রিনশট নিয়ে নেই, আমি স্ক্রিনশট থাম্বনেলের জন্য কাজে লাগাম স্ক্রিনশটটা। তো স্ক্রিনশট নিয়ে নিলাম, এখন আমি সুইচ করে ওইটাতে দেখবো ইলাইট পাস আছে কিনা বা আর অন্যান্য কী আছে। তবে সুইচ করে নিলাম দেখো, আরে ভাই ইলাইট পাস কই, আর এখানে তো ইলাইট প্যাস নাই, এখানে কী ভাই, কী রেয়ার রেয়ার রিমোট দিয়ে দিছে, সব কিছু দিয়ে দিছে। তো যাই হোক, খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে দিয়ে দিছে, মেল বান্ডেলটা আছে, ইলাইট প্যাস গেল কই। তবে তোমাদেরকে বলি হতাশ হওয়ার কিছু নেই, ইলাইট প্যাস না থাকলে কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, কারণ ওই সার্ভার এবং আমাদের সার্ভারে কিন্তু সেম হয় না, কিছুটা হলে ডিফারেন্ট হবে, হয়তো বান্ডেল যা বা অন্যান্য কিছু কিন্তু ডিফারেন্ট হবে, ইলাইট প্যাস কিন্তু আমাদের আমাদের সার্ভার কিন্তু ইলাইট প্যাস থাকতেও পারে। তাই টেনশনের কোনো কারণ নেই গাইজ, ইলাইট প্যাস নিতে পারবা আশা করি। তো আমরা এমনি বাংলাদেশের সার্ভার, নতুন সার্ভার আমাদেরকে আশা করি দিয়ে দিবে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ দুইটাতেই দেখাইলাম তোমাদেরকে, মেল এবং ফিমেলটাতে দেখাইলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও, আমার পাশেই থেকো সব সময়। তো ফ্রেন্ডস, চলে যাই আজকে আবার নতুন কোনো ইভেন্টের ভিডিও নিয়ে তোমাদের মাঝে ফিরে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, তোমাদের জন্য দোয়া রইল, তো আমার জন্য তোমরা দোয়া করো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।